এই মুহূর্তে বড় খবর আপনারা চলুন আজকে বিস্তারিত দেখে নেব। বিশ্বনবী দিবস উপলক্ষে জলসার মহাফিল এবং রক্তদান শিবিরে আপনাদের দেখাবো রামনন্দপুর স্বেচ্ছায় রক্তদান শিবিরে। চলুন বিস্তারিত আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছি। স্যার একটু এই বিস্তারিত আপনি কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমাদের এই বিশ্বনবী দিবস উপলক্ষে বিরাট এক ঐতিহ্যবাহী জুলুসে মোহাম্মদী হয়। সর্বসাধারণে হিন্দু মুসলমান সকলের সহযোগিতায় আমাদের জুলুস প্রথম দিনে হয়। দ্বিতীয় দিনে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা কিন্তু একভাবে ঐক্যর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকাল সবাই মিলে আমরা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিন দিই, কিবা হিন্দু কিবা মুসলমান সকলে আমরা দিই। স্যার আপনাকে জানতে চাই যে আজকে যে করছেন বা পরবর্তীতে যে কি বড় রকম করতে চাইছেন, কোনো নবী দিবস উপলক্ষে বা সমস্ত সংগঠনের পক্ষ থেকে কোনো কেউ হেল্প পাচ্ছেন কি বা নিজেরা করছেন, এটা একটু বলবেন। ইনশাআল্লাহ আমরা এই বিশ্বনবী দিবস উপলক্ষে আমরা প্রথম শুরু করেছিলাম নিজেরা মধ্য দিয়ে রামানন্দপুরের প্রত্যেকটি যুবকবৃন্দ, বিশেষ করে আমাদের এই রাজু সুজাউদ্দিন মল্লিক আছে, আমাদের জহুর আলী গায়েন আছে এবং আরও অনেকে আছে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধতার সাথে প্রথম স্টার্টিং করেছিলাম এবং পরবর্তীতে আমাদের গ্রামের সহযোগিতা এসেছে, তার পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কিবা হিন্দু কিবা মুসলিম সকলের ঐক্য প্রচেষ্টায় এবং আমাদেরকে সবাই ভালোবাসার সঙ্গে আমাদেরকে আগিয়ে দিচ্ছে সার্বিক সহযোগিতায়। এতে কোনো মানে পলিটিক্সভাবে কোনো কিছু হয় না তো? কোনোভাবে কোনো পলিটিক্সের কোনো হাত নেই এখানে, একমাত্র আমাদের সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় রীতিনীতিই শুধু নয়, তার সঙ্গে আনুষাঙ্গিক বিশেষ করে সব ধর্মের মানে উপস্থিতিতে আমাদের এটা হচ্ছে, কোনো পলিটিক্সের কোনো এখানে ইয়ে নেই। যুবকদের উদ্যোগে বা নবী দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরটা আপনার ব্লাড ডোনেট থেকে করছেন যাতে মানুষের উপকার হয়, সেই হিসাবে নবী দিবস উপলক্ষে আপনারা মানবদূত, মানব মুক্তির শ্রেষ্ঠ দূত, মানবতার শ্রেষ্ঠ প্রতীক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই আমরা আমাদের রক্তকে উৎসর্গ করছি। বিশেষ করে আমাদের সদস্যবৃন্দরা মানে ঐক্যের সাথে এক বাক্যতার সাথে তারা আগে রক্ত দেওয়ার চেষ্টা করছে এবং তারা পার্শ্ববর্তী একদম আমরা জানি মানবতার দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সারকুল কায়নাতের জন্য নবী হয়ে এসেছেন, এজন্য সকলের জন্য আমরা উপকারার্থে আগিয়ে আসব, আরও বড় করে আমরা আগিয়ে আসব সবার কারে যাতে মানবিক উদ্দেশ্যে আমাদের সাকসেসফুল হয়। থ্যাংক ইউ স্যার, আপনার নাম? থ্যাংক ইউ, আমার নাম মুফতি মঈদুল ইসলাম। স্যার আপনি কি বলতে চাচ্ছেন একটু বলবেন, যে কোনো আপনি বলতে পারেন যে কার জন্য করছেন, আপনারা কি গরিবের জন্য উপকারের জন্য এগিয়ে যেতে চাচ্ছেন বা কোনো কিছু, যে কোনো একটা তো উদ্দেশ্য থাকতে পারে নবী দিবস উপলক্ষে, সে তো ভালো কথা, সবাই চাই যে নবী দিবস উপলক্ষে অনেক কিছুভাবে করি, মানুষের দান দেন সমস্ত কিছুটাই করি, তো আজকে যে ডোনেটের জন্য মানুষের রক্তদানের জন্য রক্তের জন্য হসপিটালে মারা যাচ্ছে সেই জন্য আপনারা উদ্যোগ একটা নিয়েছেন, খুবই ভালো কথা, তার জন্য আপনাদেরকে উৎসাহ দিই বা আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই, তার জন্য আপনি কিছু ধন্যবাদ। হ্যাঁ, সর্বপ্রথম বলতে চাই যে বিশ্বনবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের পথ প্রদর্শক। তো এখন হচ্ছে রক্তের জন্য অনেকে পেশেন্ট মারা যায়, অনেকে হচ্ছে সমস্যায় পড়ে, তো আমরা যতটুকু পারি আমাদের এই রামানন্দপুরের যুবকবৃন্দ মিলে ততটুকু আমরা হচ্ছে প্রায় 150টা হচ্ছে ব্লাড ক্যাম্পের হচ্ছে আয়োজন করা হয়েছে যাতে মানুষ মানে সর্বোপরিভাবে উপকৃত হয়, ব্লাডের জন্য যেমন না কোনো রকম সমস্যা হয়, যেমন না কোনো পেশেন্ট মারা যায়, তার জন্য আমরা এই রক্তদান শিবিরটার আয়োজন করা হয়েছে। পরের বছরে আপনারা কি চাইছেন যে আরও উন্নতভাবে করবো বা ভালোভাবে মানুষের উপকারিতার জন্য পাশে দাঁড়াবো, সেটা কি চাইছেন? হ্যাঁ, আমরা অবশ্যই এর পরের বছর, আর বছরে 100টা হয়েছিল রক্তদান শিবির, এবারে 150টা হয়েছে, এর পরের বছরে আরও বড় করে রক্তদান শিবিরটা আরও বড় করার চিন্তাভাবনা রয়েছে এবং আমাদের রামানন্দপুরের যে যুবকবৃন্দ রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, আস্তে আস্তে করে এটা আরও বড় দীর্ঘদিনভাবে বাড়ানোর আমাদের পরিকল্পনা রয়েছে। থ্যাংক ইউ স্যার, আপনার নাম? আমার নাম সুজাউদ্দিন মল্লিক। আপনারা দেখতে পেলেন, চলুন হুগলি ডিস্ট্রিক্ট থেকে আপনারা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট।